টিউলিপ। টিউলিপ ফুলের কথা মনে হলেই প্রথমে মনে পড়বে এক রানীর কথা, যে রানী প্রেমে পড়েছিল সর্বপ্রথম এই টিউলিপের। যদিও শীত প্রধান দেশের ফুল ছিল এই টিউলিপ, তবে বর্তমানে সেই টিউলিপ হচ্ছে বাংলাদেশে। অবাক করা হলেও তা বাস্তব। দর্শক, আমি চলে আসছি এই টিউলিপ বাগানে। আমি একটু যদি দেখাই যে আমার পিছনে এই টিউলিপ দেখার জন্য যারা এই পার্শ্ববর্তী জেলাসহ সারা বাংলাদেশের দর্শনার্থীরা কিন্তু তারা টিউলিপ বাগানে আসছে। অর্থাৎ এই বাগানে গত 2 বছর যাবৎ যদিও সম্পূর্ণ বিনামূল্যে ছিল, কিন্তু এবছরই প্রথম একজন দর্শনার্থীর জন্য 100 টাকা করে নির্ধারিত করা হয়েছে। তারপরও এই টিউলিপ বাগানে ভিড় করছে দর্শনার্থীরা। অর্থাৎ টিউলিপের যে ফ্লেভার এবং যে সৌন্দর্য, সে অপরূপ সৌন্দর্য গ্রহণ করার জন্যই মূলত এই বাগানে ভিড় জমাচ্ছে। তবে এখানে যারা দর্শনার্থী রয়েছে এবং যারা মালিক রয়েছে, তাদের কথা মতো বলা যায় যে গত 4 থেকে 5 দিন যাবতই এই মেলা জুড়ে, অর্থাৎ এই বাগান জুড়েই রয়েছে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীরা বলছে ইউরোপের এই ফুল পেয়ে অনেকটাই খুশি আপ্লুত। তুরস্কের জাতীয় ফুলের নাম টিউলিপ। নেদারল্যান্ডেও টিউলিপ ফুলের ব্যাপক আবাদ হয়ে থাকে। বর্তমানে নেদারল্যান্ডই প্রধান টিউলিপ ফুলের উৎপাদনকারী দেশ। টিউলিপকে নিয়েই সেখানে গড়ে উঠেছে এক বিশাল শিল্প। তাই দেশটি প্রতি বছরই পালন করে টিউলিপ উৎসব। শীত আবহাওয়া দেশ ছাড়া এশিয়া মহাদেশে ভারত, আফগানিস্তান, গুটি কয়েক দেশ ছাড়া এমন দৃষ্টি জোড়ানো টিউলিপ ফুলের দেখা মেলা অনেক কষ্টের বিষয়। 6 ঋতুর দেশ আমাদেরই বাংলাদেশ। আমাদের এদেশে এই টিউলিপ ফুল জন্মানো কখনো কল্পনা করে যেত না। তবে এখন কল্পনাকে বাস্তব করে দিয়েছে এক ফুল চাষির প্রচেষ্টা। তিনি তার নন্দনকাননে টিউলিপ ফুল ফুটিয়ে দেশ জুড়ে এক চমক সম্ভাবনা তৈরি করেছেন। গাজীপুরের শ্রীপুরের ফুলচাষী দেলোয়ার হোসেনের বাগানে দীর্ঘ শীতের ক্লান্তি ভুলিয়ে এখন টিউলিপের উঁকি দিয়েছে। স্বর্গীয় এক অনুভূতি বিরাজমান দেলোয়ারের ফুল বাগানে। দৃষ্টিনন্দন এই টিউলিপগুলো দেখতে উৎসব মানুষেরও যেন বাড়ছে আগ্রহ। তার পুরো বাগান জুড়েই এখন টিউলিপের ভালোবাসার গল্প। মোবাইলে যতটা দেখছি বাস্তবে খুবই ভালো লাগতেছে। টিউলিপ বাগানে যখন আসছি তখন মনে হচ্ছে আমরা ইউরোপ পুরো কান্ট্রিতে চলে আসছি। সৌভাগ্য আমাদের যে আমাদের গাজীপুরে সেই টিউলিপ চাষ হচ্ছে। নেদারল্যান্ডসের এই টিউলিপ বাগান এত সুন্দর, মানে এটা বলার বাহিরে। এবং এটা আসার পরে দেখা যাইতেছে যতটুকু ভাবছিলাম তার চেয়ে তো অনেক মনোমুগ্ধকর। তো এটা আমাদের বাংলাদেশের একটা গর্ব যে টিউলিপ বাগান আমাদের গাজীপুরে অবস্থিত। আগে মোবাইলে আমরা ইউটিউবে দেখতাম যে এরকম ফুল সেই ইউরোপে হয়, সেই ইউরোপে আজকে চলে আসলাম। শীত প্রধান অঞ্চলে টিউলিপ ফুলের ঠিকানা এখন ভাটির দেশ, গর্বে দেশে বাংলাদেশের গাজীপুরে। পাখির চোখে টিউলিপ ফুলের বাগান দেখলে মনে হয় এই যেন এক অন্য দেশে আগমন। পরতে পরতে ছড়িয়ে থাকা ফুল যেন মাটিতে নেমে আসা রংধনু। বাহারি টিউলিপ দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক ভালো লাগছে আসলে এখানে ফুলগুলো দেখে, আর প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ভ্যারাইটিস দেখে আরও ভালো লাগছে। ফার্স্ট অফ অল ইউরোপিয়ান ফুল বেশিরভাগ সময় এগুলো ফরেন কান্ট্রিতেই হয়। আমাদের দেশে তো মেইনলি এখানেই ফার্স্ট যে ফুলটা হয়েছে, তো এটা এক হচ্ছে গৌরবের বিষয়, দ্বিতীয় হচ্ছে খুবই আশ্চর্য এবং সুন্দর বিষয়। এবং একটি আকর্ষণীয় ফুল দেখার জন্য সারা দেশ থেকে এই গ্রামে এই দেলোয়ার হোসেনের মৌমিতা বাগানে আসছে। এটি একটা আমাদের এলাকার জন্য একটি অহংকার, একটা গর্বের বিষয়। ফুলচাষী দেলোয়ার হোসেন তার এই ফুলের বাগানে নামকরণ করেছে মৌমিতা ফ্লাওয়ার্স। তিনি টিউলিপের পাশাপাশি গোলাপ সহ অন্যান্য ফুল চাষ করে আসছেন, পাশাপাশি স্ট্রবেরি সহ বিভিন্ন ফল চাষ করে আসছেন। এর আগে 2012 সালে তিনি জারবেরা, চানা, গোলাপ সহ বিভিন্ন ফুল চাষ করে সফলতা অর্জন করেছেন। একজন ফুল চাষি হিসেবে তিনি 2016 সালে বঙ্গবন্ধু কৃষি পদকও পান তিনি। সম্প্রতি তিনি দেশে প্রথমবারের মতন ভাইরাসমুক্ত সবজি চারা উৎপাদনও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছেন। শীত প্রধান দেশে টিউলিপ ফুল এবং বিভিন্ন ফুল এবং কথা হয় দেলোয়ার হোসেনের সাথে। আমরা এখানে 13টা ভ্যারাইটি নিয়ে 9টা রঙের ফুল নিয়ে কাজ করতেছি। তার মধ্যে আমরা 6টা রংটাকে আমরা সিলেক্ট করছি। আগামীতে কিন্তু আমাদের কাঠফ্লাওয়ার
বাজারে ব্যাপকভাবে যাবে। আপনি ফুলের দোকানে যে কোনো জায়গাতে আপনি টিউলিপের ব্যবহার পাবেন, একটা যত অনুষ্ঠান অনুষ্ঠান সব কিছুতে। তেঁতুলিয়াতে আমার তত্ত্বাবধানে আমি সব কিছু ওখানে টেকনিক্যাল সাপোর্ট কারিগরি যত দিক আছে আমি যায় যায় দিয়েছি, ওদের সাথে ওদের কন্ট্যাক্ট ছিল। ও তেঁতুলিয়াতে একটা ভালো রেজাল্ট আসছে। আমরা আশা করতেছি এবছর আবার যশোরে গতকালই সরকারি সহযোগিতা একটা চাষিকে বাল দেওয়া হয়েছে। তো সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে আগামীতে, তো টিউলিপটা আমাদের কয়েকটা ধরন হতে পারে। একটা কাঠফ্লাওয়ার বিজনেস, আরেকটা হলো পর্যটন বিজনেস ব্যাপক। আমাদের সামনে এই দুইটা জিনিস খুব সম্ভাবনা। পৃথিবী জুড়ে বিভিন্ন প্রজাতি টিউলিপ থাকলেও দেলোয়ার হোসেন নেদারল্যান্ড থেকে এক প্রজাতি 8 রঙের টিউলিপের বাল্ব এনে প্রথমে তার বাগানে রোপণ করেন। প্রথম বছরই তিনি সফলতা অর্জন করেন এবং দেশ জুড়ে তার সুনাম অর্জন করেন। 45 দিন পরিচর্যা শেষে জানুয়ারির শেষ সপ্তাহে টিউলিপ ফুটা শুরু করে। দেশীয় আবহাওয়ার তারতম্যের কারণে তার স্থায়িত্ব হতে পারে 20 থেকে 22 দিন। তার মতে টিউলিপ ফুলের সাথে জড়িয়ে রয়েছে শীতের গভীরতা। সাধারণত টিউলিপ ফুল চাষে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা প্রয়োজন। আমাদের দেশে উত্তরাঞ্চলে জেলাগুলোতে শীত মৌসুমে তাপমাত্রা কম থাকে, বিদায় সেখানে টিউলিপ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবছর কিন্তু শীত নাই, তার মধ্যে যে আমাদের চমৎকার টিউলিপ বাংলাদেশে হয়েছে, এটা আমাদের জন্য কিন্তু ফুল ব্যবসার জন্য বিরাট একটা মাইল ফলক হচ্ছে। নেদারল্যান্ডের অ্যাম্বাসেডার আসছিল, উনিও মানে মানে আবেগ আপ্লুত ধরে রাখতে পারে নাই। যেখানে আসে সে আমার এখানে 4 ঘন্টা মানে এনজয় ফ্লাওয়ার ফেস্টিভ্যালের এনজয় করছে সেখানে। তো ওনাদের বক্তব্যটা যেটা কালকে ছিল যে আমাদেরকে যত ধরনের কারিগরি সহযোগিতা আছে এবং ঢাল দিয়ে যত সহযোগিতা আছে আমাদেরকে এই বাংলাদেশের ফুল চাষিদের করবে ওনারা। বাংলাদেশ কৃষি গবেষণা বলছেন টিউলিপ সাধারণত শীত প্রধান অঞ্চলের ফুল। আমাদের দেশে শীত মৌসুমে অনেকে বাসাবাড়ি বা টবে এই ফুল চাষ করে আসছে, তবে সম্ভাবনামূলক কখনো দেখেনি। সর্বপ্রথমে গাজীপুরে এই ফুলের চাষ শুরু হয়। দেলোয়ারসেন বাগানে টিউলিপের ফুল ফুটায় এ থেকে আশা সঞ্চার হয়েছে। 2022 সালে বাণিজ্যিকভাবে এই ফুল চাষ শুরু করে দেলোয়ার হোসেন। অর্থাৎ গাজীপুর থেকেই এই ফুলের ছড়িয়ে ছিটিয়ে যায় প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে শীতপ্রধান জেলাগুলোতে। তবে শীত মৌসুমে আবহাওয়া ফুলের অনুকূলে থাকলে এই ফুলের চাষ করা যেতে পারে, বিশেষ করে উত্তর জেলাগুলোতে। কৃষিবিদরা বলছেন বর্তমানে উচ্চ মূল্যে টিউলিপ ফুল আমদানি করে দেশের চাহিদা মেটানো অনেকটাই সম্ভব। একজন আদর্শ চাষি দেলোয়ারের টিউলিপ ফুল ফুটানোর সফলতার সম্ভাবনা তৈরি করা হয়েছে এই ফুলের চাষ ঘিরে। দর্শক, এই টিউলিপ ফুল আমাদের দেশে ফুটবে কখনো কল্পনা করা যেত না, কিন্তু গাজীপুরের শ্রীপুরে দেলোয়ার হোসেন অসম্ভাবনাকে সম্ভব করেছে তিনি নিজে। বর্তমানে তার বাগান থেকে দেশের বিভিন্ন শীতপ্রধান অঞ্চলে নিয়ে যাচ্ছে টিউলিপের বাল্ব। শুধু শীতপ্রধান দেশেও নয়, রাজধানী সহ বিভিন্ন বাসাবাড়িতেও এই বাল্ব নিয়ে চাষ করছেন টিউলিপের। এই টিউলিপ বাগানে এসে যারা দর্শক এবং দর্শনার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং এখানে যে মালিক অর্থাৎ দেলোয়ার হোসেন নামে যে মালিক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছে গত 3 বছর যাবতই এই টিউলিপের চাষ করে অনেকটাই সফলতা অর্জন করেছে দেশ সহ বহির্বিশ্বে। আজকে আমরা এই টিউলিপ নিয়ে জানিয়েছি, আবারও অন্য কথা জানাবো অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আজকে আমাদের এই টিউলিপ ফুল নিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।